এই রাজ্যে পরিবর্তন ঘটানোর জন্য বিজেপির রাজ্য নেতারা যতটা আন্তরিক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যের পরিবর্তন নিয়ে তার এক ছটাকো ভাবছেন না এই ধারণা গতকালের পর থেকে বিজেপি কর্মী সমর্থকদের মতো ভাইরাসের মতো ক্রমশ ছড়িয়ে পড়ছে এবং এর পিছনে একাধিক কারণ রয়েছে তাহলে কি বাংলায় পরিবর্তন হবে না একদমই নয় এই ভাবনা যতই থাকুক না কেন গতকাল ছটি আসনের উপনির্বাচনে হারের পর যে তাণ্ডব লীলা তাদেরকে সহ্য করতে হয়েছে তারপর বিজেপির নিচু তলা কিন্তু ক্রমশ জোট পাচ্ছে তার কারণ তারা বুঝতে পেরেছে এটা কোনো রাজনৈতিক নয় এটা তাদের কার্যত জিনা একটা প্রশ্ন এসে গেছে তাই তাদের সামনে আপাতত দুটো পথ খোলা রয়েছে নাম্বার ওয়ান দু হাজার মধ্যে যে করে হোক এই রাজ্যে পরিবর্তন ঘটাতেই হবে আর যদি সেটা না পারেন তাহলে চাটি বাটি ঘটি সমস্ত কিছু বিক্রি করে দিয়ে এই রাজ্য ছেড়ে চলে যেতে হবে আর জীবনে আর যাই করুন না কেন রাজনীতি করা তাদের হবে না আর সেটা যদি তারা করতে না পারেন তাহলে তাদের সম্পদানির কথা তো ছেড়েই দিন প্রাণহানির মতো ভয়ঙ্কর আশঙ্কাও তাদের মধ্যে ক্রমশ দানা বেঁধে যাচ্ছে আর তাই বিজেপি নিচু তলা যদি মরিয়া হয়ে সত্যিই এই জোর এই 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 ব্যাপারটা তারা শোকেশ করতে পারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সিরিয়াসলি বাংলা নিয়ে ভাবতে বাধ্য হবেন আর যদি তারা সেটা না ভাবেন যেভাবে চলছে সেই ব্যাপারই চলে তাহলে তাহলে এই রাজ্যে নাইনটি এইটের ফর্মুলা অবশ্যম্ভাবী নাইনটি এইটের ফর্মুলা অবশ্যই সেটার ব্যাখ্যা করব এবং কেন এই জোট বাঁধছে এবং কেন কেন্দ্রীয় নেতৃত্ব এই নিয়ে একটুও ভাবিত নয় বলে তাদের মধ্যে ধারণাটা বাড়ছে তার সমস্ত কিছু বলবো এবং পিছনে দুটো বড় কারণ চলে আসছে গতকাল যেরকম হয় বিজেপি কোনো রাজ্যে বড় জয় পেলে প্রধানমন্ত্রী আসেন বিজেপির সদর দপ্তরে এবং কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তার সেই বক্তব্যের পর এই ধারণা যেন আরো দৃঢ় হচ্ছে যে এই বাংলায় তৃণমূল কংগ্রেস এই রাজ্যের বিজেপি কর্মী সমর্থক যারা গ্রাউন্ড লেভেলের রাজনীতিটা করছে তাদের কাছে খতরা হলেও হতে পারে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খুব একটা মাথা নেই এবং তার থেকেও বড় কথা লোকসভা নির্বাচনের পর যে চারটি রাজ্যে নির্বাচন হলো সেই নির্বাচনের মধ্যে যে ফলাফলের জায়গাটা উঠে আসছে সেটাও যেন এই ধারণাকে আরও বেশি মজবুত করছে আর সব থেকে বড় কথা এই রাজ্যের রাজ্যপাল সি ভি আনন্দ বোস তার কিছু ক্রিয়া সেই জায়গা থেকেই কিন্তু এই ধারণাগুলো ক্রমশ স্পষ্ট হচ্ছে কোন ধারণা অবশ্যই বলবো কিন্তু বন্ধুরা আমি নিজে ক্রিকেট খুব ভালোবাসি সেই জন্য আমি ক্রিকেটের একটা চ্যানেল খুলেছি প্রিয় বন্ধু ক্রিকেট আপনারা ইউটিউবে সার্চ করলেই পেয়ে যাবেন আর একান্তই যদি না পান তার লিঙ্ক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনারা যারা ক্রিকেট ভালোবাসেন তারা কিন্তু এই চ্যানেলটি দেখতে পারেন প্রত্যেক দিন আমি একটা করে নতুন এপিসোড এখানে আপলোড করছি এবং নতুন নতুন টপিকে আমি এখানে আলোচনা করার চেষ্টা করছি কেমন লাগছে অবশ্যই দেখবেন এবং আমাকে জানাবেন তাতে আরও বেশি ভালো কন্টেন্ট করার আমি একটা জায়গা তৈরি করতে পারবো যাই হোক যে ঘটনাটা হয়েছে দেখুন গতকাল দুটি রাজ্যের ফলাফল বেরিয়েছে আরো আটচল্লিশটি আসনের উপনির্বাচন হয়েছে লোকসভা এবং বিধানসভা মিলিয়ে কিন্তু মূলত চোখ ছিল দুটি রাজ্যের দিকে একটা মহারাষ্ট্র একটা ঝাড়খণ্ড এবং সেখানে যে ফলাফল বিশ্লেষণ করে উঠে আসছে মহারাষ্ট্রে যতখানি জয় পাওয়ার কথা বিজেপি ভেবেছিল তার থেকেও অনেক অনেক বড় জয় হয়েছে অর্থাৎ মহারাষ্ট্রের জন্য সত্যি করে কিন্তু ঝাঁপিয়েছিল বিজেপি অন্যদিকে ঝাড়খণ্ড যে রাজ্যটা নিয়ে এত বেশি কনফিডেন্ট ছিল সেই রাজ্যে কিন্তু বিজেপি হেরে গেছে সেখানে হেমন্ত সরেন ঝাড়খন্ড মুক্তি মোর্চা তারা সরকার গড়ছে আর এরপর যখন নরেন্দ্র গতকাল মোদী এলেন বিজেপির সদর দপ্তরে এবং নিজের দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি কথা বললেন তার ভাষণ জুড়ে পুরোটাই শুধু কংগ্রেস 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 এবং কংগ্রেস সেখানে আহ দেখুন যদি সত্যি করে বলা হয় মহারাষ্ট্রের নির্বাচনে জয় পেয়েছে সেখানে কংগ্রেসের থেকেও বিজেপির অনেক বেশি রাগ থাকার কথা ছিল শিবসেনার উপরে কেননা নির্বাচনে নির্বাচনের আগে এই শিবসেনার হয়েছিল এবং তারপর অনেক কম আসন পাওয়া সত্ত্বেও হঠাৎ করে মুখ্যমন্ত্রীর দাবিতে যেভাবে খেপে ওঠেন এবং সেই জোটটাকে ধোঁকা দিয়ে যাদের বিরুদ্ধে লড়াই করছিলেন সেই কংগ্রেস এবং এনসিপির হাত ধরে জোর করে সরকারটা গড়েন সেই জায়গা থেকে এবার উদ্ধব ঠাকরেকে উচিত শিক্ষা দেওয়া গেছে যে আমার সঙ্গে জোট না করলে তুমি সরকারে থাকতে পারবে না তার থেকেও বড় কথা এই উদ্ধব দলটাকে ভেঙে দু টুকরো করেছিল এবং যে অংশটা বিজেপির সঙ্গে তারা মূল শিবসেনার প্রতীক বলুন দলের নাম বলুন সমস্ত কিছু ছিনিয়ে নিয়েছিল আর তারপর উদ্ধব ঠাকরে এদের গায়ে গদ্দারের তকমা সেটা দিয়েছিল সেই উদ্ধব ঠাকরেকে কার্যত রাজ্য রাজনীতি বলুন জাতীয় রাজনীতি বলুন একদম অপাংতেও করে ছেড়ে দিয়েছে এতখানি মধুর প্রতিশোধ নেওয়া অথচ উদ্ধব ঠাকরে সম্বন্ধে সেইভাবে কোনো শব্দ খরচই করলেন না প্রধানমন্ত্রী অন্যদিকে এনসিপি শরদ পাওয়ার তিনি এই এই রাষ্ট্রের যে রাজনীতি আছে জাতীয় যে রাজনীতি আছে তার একটা অন্যতম বড় নাম এবং যে ইন্ডিজোটটা হচ্ছে যারা এই বিজেপিকে বিড়ম্বনায় ফেলেছিল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে তার অন্যতম মূল মাথা ছিলেন সেই শরদ পাওয়ারের দল কেউ কিন্তু ভেঙে তছলচ করা গেছে এবং রাজ্য রাজনীতিতে মহারাষ্ট্রের রাজনীতিতে অপাংতেও করে দেয়া গেছে চুরাশি বছর বয়স হয়ে গেছে এবার তাকে রাজনৈতিক সন্ন্যাসে চলে যেতে হবে শেষ সুযোগ ছিল বিজেপির কফিনে একটা পেরে পোতার কিন্তু সেটা তিনি করতে পারলেন না উল্টে বিজেপি তার রাজনৈতিক প্রস্থানের জায়গাটা একদম কনফার্ম করে দিল তার বিরুদ্ধেও কিন্তু কোনো কথা নেই তার বিরুদ্ধে কথা হলো সেই কংগ্রেস কেন কংগ্রেসের বিরুদ্ধে এতখানি কথা হচ্ছে তার কারণ হচ্ছে দেখুন এই এই দেশে যে রাজনীতি চলছে এখানে কেন্দ্রে ক্ষমতায় আসতে গেলে একটি জাতীয় দল একটি ন্যাশনাল পার্টি তাকে কিন্তু মূল চালিকা শক্তি হতে হবে আর এই মুহূর্তে নামে অনেকগুলো জাতীয় পার্টি ন্যাশনাল পার্টি থাকতে পারে কিন্তু মূলত লড়াইটা সেই বিজেপি বনাম কংগ্রেস হয়ে গেছে হয় বিজেপি এবং তার শরিক দল মিলে সরকার করবে নাহলে কংগ্রেস এবং তার শরিক দল মিলে সরকার করবে অর্থাৎ দুশো বাহাত্তরের গন্ডি পেরোতে গেলে একটি দলকে এককভাবে অন্তত তার আর্ধেক আসন অর্থাৎ একশো ছত্রিশ আসনের গন্ডি কিন্তু পেরোতে হবে বাকি শরিকরা মিলে জুলে এদিক ওদিক করে নিয়ে কিছু আসন তাদেরকে দিয়ে দিলে ওই দুশো বাহাত্তরের ম্যাজিক ফর্মুলা পেরোনো সম্ভব সেটা একশো ছত্রিশের জায়গায় দেড়শো একশো আশি দুশো যত আসনের সংখ্যাটা বাড়বে সেই মূল চালিকা শক্তির নিজের পাওনা গণ্ডার ব্যাপারটা বা সেই সরকারের উপর কন্ট্রোলটা তত বেশি হবে কিন্তু এই মুহূর্তে দেখুন সারা ভারতবর্ষে তিনটে এরকম দল রয়েছে যারা এরকম জাতীয় পার্টি বা ন্যাশনাল পার্টি হিসেবে কাজ করতে পারে একটা বিজেপি কংগ্রেস এবং একটা বামেরা সিপিএম কিন্তু সিপিএম পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা থেকে হেরে যাওয়ার পর কেরালাতেও যেভাবে ধীরে ধীরে তারা কণ্ঠাসা হতে শুরু করেছে তাদেরকে আর থ্রেট হিসেবে বিজেপি মনে করে না কংগ্রেসও 2014 এবং দু হাজার পর যে জায়গায় চলে গিয়েছিল তারা কিন্তু সেইভাবে থ্রেট হচ্ছিল না এবং সেই কারণেই বিজেপি তাদেরকে অতটা ভাবছিল না কিন্তু দু হাজার এসে দেখা গেছে যে সেই কংগ্রেসের কোথাও গিয়ে একটা পুনরুজ্জীবন ঘটছে তাদের আসন সংখ্যা একশোর আশেপাশে পৌঁছে গেছে এবং এটা একটা বড় ইন্ডিকেশন কংগ্রেসের এই গ্রোথটা যদি কন্টিনিউ করে তাহলে দু হাজার যে লড়াইটা হচ্ছে সেটা বিজেপির জন্য অনেক বেশি টাফ হবে কংগ্রেস যে রিভ্যাম্পের জায়গাটা পেয়েছে সেটাকে যদি কাজে লাগাতে পারে এবং সেই সেই হাওয়াটাকে কাজে লাগিয়ে সরাসরি বিজেপিকে যদি বিধানসভা নির্বাচনগুলোতে হারাতে পারে কংগ্রেস কিন্তু নিজের জায়গাটা আরও বেশি শক্তপোক্ত করবে আর তাই এই মুহূর্তে আঞ্চলিক দল নয় একজন ন্যাশনাল পার্টি হিসেবে কংগ্রেসই কিন্তু বিজেপির সবথেকে বড় থ্রেট হয়ে গিয়েছিল কেননা কংগ্রেসের পুনরুজ্জীবন মানে কেন্দ্রের ক্ষমতার ক্ষেত্রে সেটা বিজেপির জন্য চ্যালেঞ্জ এবং একসময় সেখানে হার হওয়ার সম্ভাবনা রয়েছে তাই দেখুন ২০২৪ হাজার লোকসভা নির্বাচনের পর চারটে বিধানসভা নির্বাচন হলো যার মধ্যে হরিয়ানা যেখানে সরাসরি কংগ্রেসের সঙ্গে লড়াই ছিল বিজেপি অনেক কঠিন লড়াই করে সেই সেই জায়গাটা সেই বিধানসভাটা ছিনিয়ে নিল মহারাষ্ট্র যেখানে কংগ্রেস সব থেকে বড় জোট ছিল সেখানে চূড়ান্ত লড়াই দিয়ে সেই বিধানসভা ছিনিয়ে নিল অন্যদিকে জম্মু কাশ্মীর এবং কংগ্রেসের সঙ্গে লড়াই ছিল কিন্তু সেখানে তারা মূল চালিকা শক্তি ছিল না সেখানে আঞ্চলিক দল ওমর আবদুল্লাহ বা হেমন্ত সরেনের পার্টি তারা কিন্তু মূল চালিকা শক্তি ছিল কংগ্রেস সেখানে পরজীবী কংগ্রেস নরেন্দ্র মোদীর কথা অনুযায়ী সুতরাং এই আঞ্চলিক দলগুলোকে খুব একটা ডিস্টারবেন্সের পথে গেল না হ্যাঁ ভালো লড়ে সেখানে বিরোধী দলের তকমাটা ছিনিয়ে নিল বটে কিন্তু সেখানে রাজ্য জয়ের জন্য কি আলটিমেটলি ঝাঁপিয়েছিল যদি ঝাঁপানো যেত তাহলে জম্মু কাশ্মীর না হয় সংখ্যালঘু অঙ্কে বাদ দিলাম মহারাষ্ট্র যদি হতে পারে হরিয়ানা যদি হতে পারে ঝাড়খণ্ড কেন বিজেপি নিতে পারলো না তার একটাই কারণ হচ্ছে এখানে এই আঞ্চলিক দলগুলো টিকে থাকুক এটাই বোধহয় বিজেপি চেয়েছিল আর সেই কারণেই এই রাজ্যেও তৃণমূল কংগ্রেস এই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে খুব একটা বড় থ্রেট নয় কারণ হচ্ছে এই আঞ্চলিক দলগুলো যদি নিজেদের নিজেদের রাজ্যের সমস্ত আসন নিজের বাইরে নি সেই গণ্ডির বাইরে এদের তো আর কোনো অস্তিত্ব নেই তৃণমূল কংগ্রেসের কথাই ধরে এই রাজ্যে ম্যাক্সিমাম বিয়াল্লিশটা আসন জিতবে যে কথা আমরা শিক্ষণে বলে থাকি সেটা বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একই ভাবনা যে এই বিয়াল্লিশটা আসন পেয়েই কি কেন্দ্রে আহ তারা মন্ত্রিসভা গঠন করতে পারবে প্রধানমন্ত্রী হতে পারবে প্রত্যেকটা আঞ্চলিক দলের ক্ষেত্রেই তাই আর এই সমস্ত আঞ্চলিক দল যদি এক জায়গাতে চলেও আসে তাদের মধ্যে কিন্তু ডামাডোল তৈরি হয়ে যাবে কে প্রধানমন্ত্রীটা হবে তুমি হলে আমি কেন নই তোমার যে ক্ষমতা আমারও তো সেই একই ক্ষমতা তোমার থেকে আমার দুটো চারটি সিট বেশি তার ফলে তারা কিন্তু কোনো সময় বিজেপির কাছে কেন্দ্রীয় ক্ষমতার ক্ষেত্রে আসবে না উঠতে যখন প্রয়োজন পড়বে হয় এদের সঙ্গে সমঝোতা করে নিয়ে বাইরে থেকে সমর্থন নেওয়া যাবে কিংবা খুব প্রয়োজন পড়লে সরাসরি এদেরকে মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করে নিয়ে কেন্দ্রে সরকারটা চালানো যাবে এবং অতীতে এর যে উদাহরণ নেই তা তো নয় যেমন অন্ধ্রপ্রদেশে চন্দ্রবাবু নাইডু যখন মোদী দুশো বাহাত্তর ক্রস করে গেছেন এই চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কতখানি টাসেল হয়েছিল বিহারে নীতিশ কুমার তার সঙ্গে কি টাসেল হয়েছিল জোট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন কিন্তু পরবর্তীকালে যখন দরকার হলো তখন কিন্তু তারা আবার এই এনডিএ জোটে ফেরত এলেন এবং তাদের সমর্থনেই নরেন্দ্র মোদী সরকারটা চালাচ্ছেন অর্থাৎ রাজনীতির ওই অপ্তবাক্রটা খুব সত্যি যে রাজনীতিতে কোনো পারমানেন্ট বন্ধু বা শত্রু হয় না আজকে এই তৃণমূল কংগ্রেসের সঙ্গে এত ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে কিন্তু কেউ কি গ্যারেন্টি দিয়ে বলতে পারে যে ভবিষ্যতে এদের সঙ্গে জোট করবে না কেন বলা হচ্ছে এই তৃণমূল কংগ্রেস তো জন্ম নিয়েছিল কংগ্রেস থেকে কংগ্রেস কাজ করতে পারছে না সেই ভেঙে তৃণমূল কংগ্রেস হয়েছিল পরবর্তীকালে সেই কংগ্রেসের সঙ্গেই তো হাত মিলিয়েছিল সেই তৃণমূল কংগ্রেস বিজেপির হাত ধরে কেন্দ্রে মন্ত্রিত্ব পেয়েছিল আবার কোনো একটা কারণে তাদের সঙ্গে টাসেল হয়েছিল তারা কংগ্রেসের সঙ্গে জোট ফেরত গিয়েছিল কিন্তু যখন সেখানে পোষালো না সেই কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে তারা আবার বিজেপির কাছে ফেরত গিয়েছিল আবার আবার সেই বিজেপির হাত ছেড়ে কংগ্রেসের কাছে গিয়েছিল সুতরাং এই আঞ্চলিক দলগুলো নিজেদের স্বার্থে ওই কোনো নীতি আদর্শ না থাকার কারণে এরা কিন্তু বারবার শিবির বদল করতে পারে আর যেহেতু এরা কেউই একক দক্ষতায় একশোর গন্ডি পেরোবার ক্ষমতা নেই এরা কোনো সময় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে ক্রেট হিসেবে দেখা যাচ্ছে না আর সেই কারণেই এই আঞ্চলিক দলগুলো বেঁচে থাকুক এবং আঞ্চলিক দলগুলো বেঁচে থাকলে কংগ্রেস যে ন্যাশনাল পার্টি একমাত্র বিজেপির জন্য কেন্দ্রীয় নেতৃত্বের জন্য কেন্দ্রীয় সরকার করার জন্য থ্রেট হতে পারে তাদের অবলপ্তি খুব দ্রুত ঘটবে এবং আরেকটা খুব ইন্টারেস্টিং তথ্য আমার সামনে এসছে দু চোদ্দ সালের পর থেকে একটা রাজ্য দেখান্ত যেখানে আঞ্চলিক দলকে হটাবার জন্য বিজেপি অল আউট অ্যাটাকে গেছে আপনারা উত্তরপ্রদেশের কথা বলতে পারেন কেননা সেখানে অখিলেশ যাদব আছে সমাজবাদী পার্টি আঞ্চলিক দল কিন্তু একটা কথা মাথায় রাখুন উত্তরপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের সব থেকে বেশি আসন সংখ্যা যুক্ত একটা রাজ্য সুতরাং প্রদেশটা টেকনিক্যালি ট্যাকটিক্যালি জয় করাটা খুব দরকার আছে দু নম্বর উদাহরণ হিসেবে আপনাদের ওড়িশা মাথায় আসবে কিন্তু ওড়িশার যে সিচুয়েশন হয়ে গিয়েছিল সেখানে নবীন পট্টনায়কের বয়স হচ্ছিল তিনি আর ক্ষমতা ধরে রাখতে পারবেন না এবং তারপর নেতৃত্বে যে শূন্যতা হবে সেখানে তার দলটা অবলুপ্ত ঘট অবলুপ্তি ঘটবে এবং সেই জায়গা থেকে সেখানে কিন্তু কংগ্রেসের এন্ট্রিটা হতে পারে এবং সেই জন্যই কিন্তু বিজেপি ঝাঁপিয়েছিল যতদিন অবধি সেখানে নবীন পট্টনায়কের দৃঢ় নেতৃত্ব ছিল কোনোদিন কিন্তু বিজেপি সেই ডিস্টার্বিং জায়গায় যায়নি আর সেই জন্যই মনে করা হচ্ছে যে পশ্চিমবঙ্গের এই যে রাজনীতি চলছে সেটার জন্য আহ আলটিমেটলি কেন্দ্রীয় নেতৃত্ব এখানে পরিবর্তনের জন্য রকম কি ঝাঁপাবে গুণ সেটা ঝাপাবে কি ঝাঁপাবে না সেটা তো ভবিষ্যৎ বলবে কিন্তু এই রাজ্যের যারা বিজেপি কর্মী সমর্থক তারা বুঝে গেছেন এই রাজ্যে যদি পরিবর্তন না ঘটে এটা তাদের বাঁচা মরার লড়াই সুতরাং সেই জায়গা থেকে তারা নিজেদের জীবন নিয়ে অস্তিত্ব সংকটে পড়ে যাবেন তাই তারা কিন্তু নিচুতলায় জোট বাঁচছেন এবং সেই জায়গা থেকে আলটিমেটলি তারা যে দৃঢ়তা দেখাচ্ছেন যেভাবে কাজ শুরু করছেন সেটাকে সম্মান দিয়ে এবার কিন্তু মোদী শাহ নাড্ডারজি সকলকেই এই রাজ্যের জন্য কিন্তু ঝাঁপাতে হবে আর যদি তারা শেষ পর্যন্ত এত কিছুর পরেও চোখ গুজে থাকেন যে ঠিক আছে রাজ্যটা তোমরা নাও কেন্দ্রে শুধু আমাদের সাপোর্ট করো হয় আমাদের কিছু আসন ওখানে আমরা বার করে নেবো আর না পারলে তোমাদের সঙ্গে একটা কোথাও গিয়ে সমঝোতা হবে এই ইঙ্গিত যদি থাকে পশ্চিমবঙ্গ কিন্তু ইতিমধ্যেই তার সাক্ষী থেকেছে এইভাবে রাজনৈতিক যে বিরোধিতার জায়গাটা সেটা শূন্য থাকতে পারে না আটানব্বই সালে এই একই অভিযোগ তুলেছিলেন তৎকালীন কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যিনি বলেছিলেন যে এই রাজ্যে সিপিএম কে সরাতে কে কখনই কংগ্রেস চায় না তাই কংগ্রেস এই রাজ্যে সিপিএম এর বিটিম হিসেবে কাজ করছে আর তাই জন্ম নিয়েছিল তৃণমূল কংগ্রেসের তেরোটা বছর তাদের সময় লেগেছিল কিন্তু এই রাজ্যে তাদের হাত ধরেই কিন্তু বাম জমানার অবসান ঘটেছিল আর যদি সত্যি সেই জায়গাটা হয় নিজেদের রাজনৈতিক স্বার্থে নিজেদের জীবন অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থে সেই আটানব্বই এর ফর্মুলা কিন্তু আবার পশ্চিমবঙ্গে চালু হয়ে যেতে পারে এবং সেখানে নতুন কোনো একটা শক্তির উদ্ভব হবে তার হাত ধরেই কিন্তু বাংলার মানুষ এখানে পরিবর্তনের স্বপ্ন দেখবে আর এই যে পুরো জায়গাটা রয়েছে সেখানে সিভি আনন্দ বোস যার সঙ্গে এই রাজ্য সরকারের একটা আছে আমরা সবসময় দেখেছি এমনকি নন ইস্যুকে ইস্যু বানাতে তিনি ওস্তাদ ওঠে এখানে বিধায়কদের শপথ নিয়ে তিনি অনেক ঝামেলা ঝঞ্ঝট করেন কিন্তু গতকাল তার দু বছর পূর্তি হয়েছে এই রাজ্যের রাজ্যপাল হিসেবে এবং সেখানে মিষ্টি এবং শুভেচ্ছাপত্র তার তরফ থেকে নবান্নে চলে গেছে এবং রাজ্য সরকারও খুব আন্তরিকভাবে তাকে অভিনন্দন জানিয়েছে এমনটাই জানা যাচ্ছে আর এই কাজটি যে হয়েছে সেখানে কেন্দ্রের অমিত শাহ বা নরেন্দ্র মোদীর কোনো অনুমোদন ছাড়া হঠাৎ করে সিভি আনন্দ করছেন এটা কি খুব বিশ্বাসযোগ্য একদিকে ওমর যেভাবে আর ডিস্টার্ব করতে চায়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সেই একই ফর্মুলায় কি মমতা বন্দ্যোপাধ্যায়কেও কি ডিস্টার্ব করতে চাইছেন না যেভাবে সিবি আনন্দ বোস সমস্ত কিছু ভুলে গিয়ে অতীতের সমস্ত তিক্ততা ভুলে গিয়ে সম্পর্ক কুমোদন করতে চাইছেন সেটা তাদের অ্যাফিলিয়েশন ছাড়া কি সম্ভব এই প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে আর সেই জায়গা থেকেই প্রশ্ন উঠছে যে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এই রাজ্যে পরিবর্তন ঘটাতে ঠিক কতখানি আন্তরিক হবে এই থিওরিকে আমিও সমর্থন করি তবে জানেন তো এই থিওরিতে যদি আমি ভুল প্রমাণিত হই সব থেকে বেশি কে খুশি হবে আমি নিজে কেন না এই রাজ্য যেভাবে চুরি দুর্নীতির মাধ্যমে ক্রমশ অন্ধকারে ডুবে যাচ্ছে এই রাজ্যের ছেলে মেয়েরা চাকরি না পেয়ে যেভাবে তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাচ্ছে সেইখান থেকে এই রাজ্যটাকে বের করে আনা অত্যন্ত জরুরি এবং পশ্চিমবঙ্গ গত চৌত্রিশ বছর এবং ১৩ বছর সাতচল্লিশ বছর কেন্দ্রের বিরোধিতা করতে গিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থে এই রাজ্যটাকে বহু পিছনে ফেলে দিয়েছে ফলে অন্তত দশ বছরের একটা স্লট দরকার যেখানে কেন্দ্র এবং রাজ্যের একই দলের সরকার চলবে সেই লিহাজতে এই রাজ্যটার কিছুটা হলেও উন্নয়ন হবে যেটা শেষ হয়েছিল বিধান রায়ের আমলে না হলে সত্যি বঙ্গবাসী হিসেবে আমাদের রাজ্য ছেড়ে চলে যাওয়া ছাড়া বোধহয় আর কোনো অপশন থাকবে না আর সেইটা নিচু নিচুতলা বুঝে গেছে নোট ফাঁচছে এবং সেই অনুযায়ী কাজ করছে আর সেই সেই দোষটা বুঝে এবার কি কেন্দ্রীয় নেতৃত্ব তাদের স্টান্স বদলাবে প্রশ্নটা লাখ টাকার কিন্তু আপনাদের কি মনে হয় উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন